ভাই ভাইরাল হচ্ছে পরবর্তী শিডিউল বলবো বলো ভাই সন্ধ্যা 7:30 নতুন ছবি মুখোশের সাইনিং সেরেমনি ও মিট দ্য প্রেস এরপরে ভাই 8টায় পার্টি শুরু আর ভাই তারপরে 10টায় কেটিভিতে লাইভ ইন্টারভিউ সব কিছু সেরে ভাই বাসায় ফিরতে ফিরতে 12:30টা তো বেজেই যাবে আচ্ছা ভাই তোমার লাইভ প্রোগ্রামটা ক্যান্সেল করা যায় না ভাই কোনো উপায় নাই ওরা গত 3 মাস ধরে শিডিউল চাচ্ছে আর ভাই ওদের কাছ থেকে প্রায় 1 লক্ষ টাকা অ্যাডভান্স নেওয়া হয়েছে আচ্ছা 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 জি সালাম ভাই এই যে আমরা শুটিং শেষ করে ফিরতেছি ভাই খুব টায়ার্ড তো আপনারে পরে কথা বলে দেবো না জরুরি কিছু আর সালাম ভাই শুনেন 2016 জুন মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ভাইয়ের শিডিউল পাইতে হলে আপনারা বলি তাহলে শোনেন সামনের মাসে 3 সপ্তাহ টানা সিঙ্গাপুরে তারপরে ফিরে এসে আবার টানা 3 মাস ঢাকায় তারপরে আবার ইউরোপে বিগ বাজারের কাজ তো আমরা খুবই এক্সাইটেড না এখনও কিছু ফাইনাল হয় নাই বুঝুন না ভাই ইয়েস বললেই তো সব কিছু ইয়েস হ্যাঁ আচ্ছা আপনি কি বিপাশা ম্যাডামের শিডিউল নিয়েছেন এটা আপনি কী করছেন সালাম ভাই আগে আপনি বিপাশা ম্যাডামের শিডিউল নেন তারপরে আপনি আমারে ফোন দিয়েন ঠিক আছে রাখলাম আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আমাদের ইউরোপে কাজ আছে এটা তো জানা ছিল না না ভাই এটা বলতে হয় দেখবেন যে আগামী 3 মাসে ওই বেটার ফোন করবেন আর না হলে প্যান 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 করতেই থাকবে দেখা বসে নাই ফিল্ম বানাইতে আসছে মনে হচ্ছিল একটা থাপ্পড় দি আমার তো ভালোই লাগে তা তো লাগবেই এত সুন্দর সুন্দরী মেয়ে আপনার ফ্যান
শোনো, সবাই তো আর তোমার মতো সিরিয়াস না, ওরাই হচ্ছে আমার আসল ফ্যান। আচ্ছা তাহলে আমি কি? তুমি তুমি হচ্ছ একটা বিরক্তিকর প্রজাতির প্রাণী, তোমার মতো বাজে মেয়ে আমি হোল লাইফে কখনো দেখিনি। তা দেখবেন কিভাবে, আপনি তো সারাদিন নিজের মুখ দেখা নিয়ে ব্যস্ত। কখনো জানতে চেয়েছেন আমি কেমন আছি? সারাদিন শুধু নিজের কথা। এটা আপনার আরেকটা বাজে অভ্যেস, কথা পছন্দ না হলেই চুপ করে থাকে। না 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 বলো। আমার আর কিছু বলার নেই, আমি এখন ঘুমাবো, কাল সকালে আমার ক্লাস। আপনার কল টাইম কখন কালকে? জানি না। ফ্রেশ হয়ে শুয়ে পড়েন, খাওয়া দাওয়া হয়েছে? তাহলে গুড নাইট। ওকে বাই। ম্যানেজারের সাথে কথা হয়েছে? ম্যানেজার তো বললো চিন্তা করো না, হিরো নাকি টাইমলি চলে আসবে। আর টাইমলি, এখন বাজে 1:30, টাইমলি। হিরো রেডি? না, এখনো মেকআপ নেওয়া শেষ হয়নি। করুক, যত খুশি মেকআপ করুক, আমার কি লস তো আর আমার না, লস হচ্ছে প্রোডিউসারের। দেড়টা বাজে তুই আমাকে এখনো ডাকিস নাই কেন? হ্যাঁ জানিস না ইউনিট বসে আছে, এ তোর আমাকে ডাকিস না বদনামটা আমার হয়। ভাই আমি তো আপনার ডাকছিলাম, আপনি তো ওঠেন নাই, বলছিলেন পরে ডাকতে। মুখে মুখে কথা বলিস কেন? হ্যাঁ যা নিচে যা, নিচে যা, ম্যানেজারে বল যে 10 মিনিটের মধ্যে আসতেছি। যা thank you.
শোনো, তুমি নাকি ইউরোপে যাচ্ছ কোন এক ফিল্মের শুটিংয়ে। তোমাকে বললো কে? কথা তো আর গোপন থাকে না। না মানে এখনো ফাইনাল কিছু হয়নি, তবে কথা হচ্ছে। সেটা কিন্তু আমি করব, তুমি আবার ছন্দামনের নাম সাজেস্ট করো না। তোমার সাথে তো করলাম একসাথে চারটা, এখন নতুন কারো সাথে আমার কাজ করতে হবে না। হ্যালো রাজা, আমি রবিদা। রবিদা? কোন রবিদা? রাজা আমি রবিদা, ওই যে থিয়েটারের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কেমন আছিস তুই? খুব ভালো আছি। হ্যাঁ, তুই এখন মস্ত বড় অভিনেতা, তোকে দেখি এখন অনেক বড় হয়েছিস, খুব ভালো লাগে দেখে। মানে কি হলো, কিভাবে যে বলি তোকে, বলতেও খারাপ লাগছে। কি হলো বলছো না কেন, বলে ফেল, আমার 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 হাতে খুব সময় কম, মানে একটু পরে শর্টে লাগবে। তুই তো জানিস যে এখন সময়টা কেমন, কাজকর্মও নেই, আগের মতো অবস্থাও নেই, আবার তুই ছোট মানুষ, তোর কাছে কীভাবে যে বলবো কথাটা। আসলে এই সমস্যাটা হয়েছে কি জানিস রাজা, ইদানিং খুবই বাজে সময় পার করছি আমি। তোমাদের সময় কবে ভালো গেছে রবিদা। রাজা তুই আমাকে এইভাবে বলতে পারলি? শোনো রবিদা, আমি এখন খুব ব্যস্ত, হ্যাঁ তুমি পরে এক সময় আমার ম্যানেজারকে ফোন দিও। হ্যাঁ রাখি, বাই। তোর ম্যানেজারের নাম্বার তো, হ্যালো হ্যালো ভাই, একজন ডিরেক্টর আসছে আপনার সাথে দেখা করতে, স্যার নতুন, আপনি চিনবেন না। ভাই গল্পটা খুব ভালো, আমি শুনছি, খুব ক্লাসি গল্প, আপনি একবার একটু শুনে দেখেন। আরে কাজ করো তুমি, ওকে রাতে বাসায় আসতে। আচ্ছা ঠিক আছে। স্যার বলতে একটু পরে আসতেছি, ডাকতে। বুঝেছি, এখন ছন্দামনি ফোন করবে, তারপর ছন্দামনির সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবে। Thank you.
অরিত্র অরিত্র এর আগে কিছু করেছো না বড় পর্দা এখনো কিছু করা হয়নি তবে কয়েকটা শর্ট ফিল্ম আর নাটক করেছি ও শর্ট ফিল্ম মানে আতলামি হ্যাঁ একটা স্বাভাবিক ঘটনা অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে বাট আমার তাতে কিছুই যায় আসে না না মানে নাটক শর্ট ফিল্ম থেকে ডিরেক্ট সিনেমায় একটু বাড়াবাড়ি হয়ে গেল না তুমি তো জানো যে সিনেমার ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা একটু ডিফারেন্ট জানো তো নাকি হ্যাঁ তা বলতে পারেন নিজের সত্তা বিসর্জন দিয়ে কাজ করাটাও কিন্তু বাড়াবাড়ি মানে আসলে খালি চোখে যা দেখা যায় তা সবসময় ঠিক না ও আচ্ছা মানে তুমি কি বলতে যাচ্ছ না মানে তেমন কিছু না আকাশ কখনো মাটিকে স্পর্শ করেনি এই যেমন আপনি আচ্ছা বাদ দিন আমরা বরং গল্পটা নিয়েই কথা বলি হ্যাঁ আমরা বরং গল্পটা নিয়েই কথা বলি গল্পটা কি বলো গল্পটা একজন জোকারের কাহিনী মফস্বল থেকে আসা একজন তরুণ অভিনেতার গল্প ছোটবেলা থেকেই তার অভিনয় খুব শখ ছিল তাই সে ঢাকায় আসে থিয়েটার দলে যোগ দেয় টিভি নাটকেও টুকটাক কাজ করার চেষ্টা করে বাট তার অভিনয় ভালো হওয়া সত্ত্বেও তাকে কেউ কাজ দেয় না থিয়েটারে একটা মেয়ের সঙ্গে তার পরিচয় হয় সে মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে কিন্তু হঠাৎ করে মেয়েটার বিয়ে হয়ে যায় ছেলেটা অনেক ভেঙে পড়ে বহু বছর পর মেয়েটার সঙ্গে তার দেখা হয় কিন্তু মেয়েটা না ছেলেটাকে চিনতে পারে এরপর ব্যাস তোমার এই গল্প আমি শুনতে চাই না আর এইসব আলতু ফালতু গল্পে আমি কাজ করি না আপনি আমার গল্পের শেষটা তো শুনুন না আমার শোনার কোনো দরকার নেই তো আর এইসব জোকার ফোকারের রোলে আমি কাজ করি না কেন আমি তো জানি আপনি আগে জোকারের কাজ করতেন এই এইসব বুলশিট কথাবার্তা তোমাকে কে বলেছে হ্যাঁ আপনি এত বড় একজন স্টার আপনার সম্পর্কে একটু খোঁজ খবর তো রাখতেই পারি দেখুন আপনি এখন আসতে পারেন আপনার সিনেমা আমি করবো না আপনি সুপার ডুপার হিট সিনেমার নায়ক আপনার পেছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয় কিন্তু কখনো কি ইচ্ছে করেনি এমন একটা ক্যারেক্টারে কাজ করি যেটার কারণে আজীবন দর্শকরা আপনাকে মনে রাখবে আচ্ছা একটা কথা বলেন তো অ্যাক্টর হিসেবে আপনাকে কতটা শোকেস করা হয়েছে দেখো আমাকে কতটা শোকেস করা হয়েছে আর কতটা শোকেস করা দরকার সেটা দায়ভার নিশ্চয়ই তোমার না এনিওয়ে আমি স্ক্রিপ্টটা রেখে গেলাম ইচ্ছে হলে পড়বেন আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকব আমি রাজা তোর ফেলে আসার সময়ের তুই তুই এখানে কি করছিস তুই যা এখান থেকে যা কোথাও যাবো না কারণ তুই আমাকে ভুলে গেছিস হ্যাঁ আমি ভুলে গেছি আমি সবকিছু ভুলে আমি সামনের দিকে এগিয়ে এসেছি অতীতকে ফেলে কোথাও যাওয়া যায় না কারণ অতীত বর্তমানে বিশ্বাস করে বেঁচে থাকে আমি কোনো কিছু বিশ্বাস করি না তুই এখান থেকে যা তোর বিশ্বাস অবিশ্বাসে কোনো কিছু যায় আসে না আমি আমার নিজেকে দিলে দিলে গড়ে তুলেছিলাম কিন্তু তুই কিনা তোর যশ নাম খ্যাতির লোভে আমার সব শ্রম বৃথা করে দিয়েছিস একটার পর একটা বাজে ছবি করে তুই আমাকে বিলীন করে দিয়েছিস কত রাত না খেতে পেরে আমি ঘুমিয়ে পড়তাম আবার সেই ঘরে ঘুম ভেঙে আমার সেই একই সংগ্রাম নন এসি থিয়েটারে
ঘামতে ঘামতে আমি অভিনয় করে গিয়েছি, কিন্তু একটা সংলাপ আমি ভুল করিনি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু দর্শক ছাড়তে বসে থাকা মুখগুলোকে আমি বুঝতে দেইনি। টাকা নেই, কাজ নেই, কিন্তু আমার স্বপ্ন থাকা কখনো বন্ধ হয়নি। কিন্তু তুই তুই আমার সেই স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করেছিস। আমি তোকে ঘৃণা করি, আমি তোকে ঘৃণা করি, আমার ঘৃণা হয়। চুপ চুপ, তুই যাকে দিকে আমরা তো এ পর্যন্ত আপনার সঙ্গে চারটা ফিল্ম করে ফেলছি, তাই না? আচ্ছা, এই এই এর আগে আপনি তো এফডিসিতে রিক্সা করে আসতেন, তাই না? শুনেছি এখন আপনি দুটো দামি ফ্ল্যাট কিনেছেন, দামি গাড়ি কিনেছেন। তা কোন ব্র্যান্ডের গাড়ি যেন কিনেছেন? মার্সিডিজ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি আপনি অনেকগুলো গার্লফ্রেন্ডও নাকি শুনেছি। আচ্ছা থাক থাক, এই প্রসঙ্গে আমরা কথা না বলি। এর আগে আপনি তো ইন্ডাস্ট্রি অন্যান্য অনেক হিরো নিয়েই কাজ করেছেন, তা খুব একটা সুবিধা করতে পারেন নাই আপনি, তাই না? আচ্ছা আচ্ছা, আপনি 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 ওসব বাদ দেন, আমি আমার আসল কথাটা বলি। হ্যাঁ, আপনি 80 লক্ষ টাকার সিকিউরিটি করেন, আর হইলো ওই প্রফিটের যদি 5% দেন আপনি রিলিজের পরে, তাই না আমরা কাজটা করতে পারি। আপনার নেক্সট ইয়ারের জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে না, নেক্সট মান্থেই আপনি ডেট পেয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আপনি আপনি ভাবেন, ভেবে আমি আমাকে জানাই, দেন আমি আমার স্যারের সাথে আলাপ করবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেরি হয়ে গেল। ভাই, আমরা অলরেডি 3 ঘন্টা লেট। এফডিসি 3 নম্বর ফ্লোরে আইটেম সঙ্গে শুটিং, সবাই আমাদের জন্য ওয়েট করতেছে ভাই। তাদেরকে ফোন করে বলে দাও আমি আজকে যেতে পারবো না, আমার ফুড পয়জনিং হয়েছে। বলেন কি ভাই, ডাক্তার ডাকবো? সরি ভাই, আমি বলে দিচ্ছি। শোনো, আজকে যেই আমার সাথে দেখা করতে আসুক না কেন, তাদেরকে বলে দিবে যে আমি সিক, আমি কারোর সাথে দেখাও করতে পারবো না, কারোর সাথে কোনো কথা বলতে পারবো না। ভাই আরেকটা কথা ছিল। কি কথা? শফিক নামে একটা ছেলে আপনার সঙ্গে দেখা করতে আসছিল, যে সারা রাত নাকি ও গেটের বাইরেই দাঁড়ায় ছিল, কালকে শুটিংও আসছিল, বললো যে আপনি নাকি ওরে অনেক আগে থেকেই চেনেন, অনেক কান্নাকাটি করতেছিল ভাই, খুব মায়া লাগলো। কোথা থেকে কোন ছেলে এসে আমার সাথে দেখা করতে চায়, তার কান্না দেখে তোমার মায়া লাগছে, আর সেই কথা তুমি আমাকে বলতে এসেছো? হ্যাঁ, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এরকম হাজার হাজার লোক আমার সাথে দেখা করতে চায়, আমি কি সবার সাথে দেখা করবো? জানি
হ্যালো অরিত্র, এই স্ক্রিপ্টটা আমার কাছে দারুণ লেগেছে। আমি তোমার এই সিনেমায় কাজ করব। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কি খুশি? হ্যাঁ অনেক খুশি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে ঠিক আছে, তুমি সব কিছুর প্রিপারেশন নাও অ্যান্ড লেট মি নো। ওকে ওকে ভাইয়া, ওকে ভাইয়া, টেক কেয়ার। হ্যালো, আজকে আমার ভীষণ ভালো লাগছে। কেন? আজকে দারুণ একটা স্ক্রিপ্ট এসেছে। এবার সবাই বুঝতে পারবে যে আমি কত বড় মাপের একজন অভিনেতা। আচ্ছা, আপনি অভিনয় ছাড়া আর কি করতে ভালোবাসেন? তুমি আমাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করো, তাই না? কেন বলো তো? আপনার কেন মনে হলো মানুষ সবসময় চাওয়া পাওয়ার আশা নিয়ে কিছু করে? ভালোবাসার ব্যাপারটা কিন্তু স্বার্থহীন। ভালোবাসা? তুমি আমাকে ভালোবাসো? কেন, আপনার ভক্ত হিসেবে আমি আপনাকে ভালোবাসতে পারি না? তুমি না মাঝে মধ্যে খুবই ম্যাচিউরিটির মতো কথা বলো, আর এসব আজে বাজে ফ্যান্টাসির মধ্যে না থাকাটাই বেটার। ফ্যান্টাসি কেন হবে? আপনারা যেসব ডায়লগ বলেন সেগুলো বিশ্বাস করে বলেন না? আমি তো যতদূর জানি অভিনেতারা নিজেদের মধ্যে চরিত্রকে ধারণ করেন। একজন রাইটার যা লিখেন অভিনেতারা তাই বলে। তাদের নিজস্ব কোনো কথা থাকে না, মুড থাকে না। তাদের হাসি কান্না সব কিছু নির্ভর করে গল্প, মানে স্ক্রিপ্টের প্রয়োজনের উপর। কিন্তু সেটা তো পর্দায়, বাস্তবে না। বাস্তবে আমরা কেউ অভিনেতা না, শুধুই মানুষ। আপনি, আমি, সবাই। আপনাকে অনেকক্ষণ জ্বালালাম, এবার রাখি। আমাদের দেখা হবে কবে? কেন? না মানে অনেকদিন ধরেই তো কথা বলছি, দেখা হবে না? নিশ্চয়ই দেখা হবে, খুব শীঘ্রই। এখন রাখি। ওকে বাই। খুঁজে পেয়েছি আমার হারানো অতীত। এতদিন আমার ভেতর একটা মুখোশ ছিল, আজ আমি খুঁজে পেয়েছি আমার সত্তা, আমার শরীর। আজ আমি বলতে চাই এই আমার সবকিছু মিথ্যে। আমার চেহারা, কি করছেন, কি বলছেন এসব? এগুলো তো স্ক্রিপ্টে নেই। কি বলছি? আর ইউ ওকে? বলবে না কখনো এমন হতাশা আর নিরাশা নিয়ে কথা বলবে না। আমি বিশ্বাস করি তুমি পারবে। তুমি পারবে না কেন? তুমি একজন ট্যালেন্টেড অ্যাক্টর, তুমি ট্রাই করো, প্লিজ।
তুমি ট্রাই করো, আমি জানি তুমি পারবে। আমি সত্যি মনে মানে বিশ্বাস করে তুমি একদিন ওই জায়গায় যাবে যে জায়গায় আমি। তাহলে আমি কেন পারছি না পায়েল, কেন পারছি না? এর আগে তো কখনোই আমার সাথে এরকম হয়নি। দেখুন, জীবনে সব কিছু সহজ আবার সব কিছু খুব কঠিন। আপনি দিনের পর দিন টাকা রোজগারের জন্য একটার পর একটা বাজে সিনেমা করে গেছেন, কিন্তু কয়টা সিনেমাতে আপনি নিজেকে খুঁজে পেয়েছেন আসলে আপনাকে? তুমি কি বলতে চাইছো পায়েল? সপ্তাহের পর সপ্তাহ আমার ছবি হাউসফুল থাকে কি করে? প্রতি বছর আমার অভিনয়ের জন্য আমাকে এত অ্যাওয়ার্ড দেওয়া হয় কেন? প্রোডিউসাররা লাখ লাখ টাকা দিয়ে আমার ডেট বুক করে রাখে কেন? কারণ আই এম দ্য অনলি সুপারস্টার ইন দিস ইন্ডাস্ট্রি। আর তুমি বলছো আমি? আমি শুধু একটা কথাই বলতে চাই, যখন আপনি থিয়েটার করতেন তখন কিন্তু আপনি স্টার ছিলেন না। তখন একটা ভালো চরিত্রে অভিনয় করার জন্য আপনি হন্যা হয়ে ছুটতেন, একে বলতেন তাকে বলতেন। তখন আপনি ভালো অভিনেতা হওয়ার জন্য যে চেষ্টাটা করতেন, যে লড়াইটা করতেন, সেটা কি এখন করেন? করেন না। এখন আপনি অর্থ, খ্যাতি, দম্ভ আর অহংকারের মুখোশ পরা ইমেজে আটকে গেছেন, অনেকটা সেই স্ক্রিপ্টের জোকারের মতো, যার আসল চেহারা কেউ চেনে না। পরিস্থিতি, প্রয়োজন, টাকার অভাব, ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই, সব কিছুই অতীতের ভালো মানুষ রাজাকে আজকের অহংকারী রাজ হতে বাধ্য করেছে। একজন জোকার নিজের দুঃখ কষ্টকে আড়াল করে অন্যকে আনন্দ দেয়। তাই আপনি যতদিন পর্যন্ত অন্যের দুঃখ কষ্টকে অনুভব করতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি এই জোকার চরিত্রটাকে ধারণ করতে পারবেন না। পায়েল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আমি রাখছি। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? হ্যালো, সিঙ্গাপুর থেকে আমি ঘুরেটা কোথায় রে? আজকে তো লাগবে কন্টিনিউটি। আর ওই জিনিসটা তো আমি জানি না। দেখিনি মানে? আর সব কিছু তুই গুছিয়ে রাখিস, খুঁজে বের করে নিয়ে যা। দেখ তুই সত্যি ভাই ওই জিনিসটা মতো আছে। কখন আসছিস? এই তো মাত্র।
শরীর অবস্থা কি? এই আছি আর কি, ভালো এখন। অসুবিধা নেই, ঠিক কেমন আছিস? কিছু মনে করো না, তুমি এটা তোমার কাছে রাখো। এইটা দরকার কি ছিল? হ্যালো, তুমি এসেছো? আপনার কি মনে হয়? আমি জানি না। তবে আমার স্বপ্নকন্যা আমার সামনে বসে আছে। আমি চাই তার সামনে যেয়ে বসতে। অনুমতিটা কি পাওয়া যাবে? আমাকে জিজ্ঞেস করছেন কেন? সেটা তাকে জিজ্ঞেস করুন। আমি এখন রাখি, খুব বিজি। আমি এখন আমার প্রিয় মানুষটার জন্য ওয়েট করছি। হ্যালো, হ্যালো, হ্যালো,
দূর রোদ। এই গল্প থেকে আপনি কি শিখলেন? এই গল্প থেকে শিখলাম যে মানুষের জীবনে ছোট বড় অনেক যুদ্ধই থাকে, কিন্তু সবচেয়ে বড় যুদ্ধটা করতে হয় নিজের সাথে।